নমস্কার, ফোকাস ট্রিপোর এই মুহূর্তে সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। শনিবার থেকে রাজধানীর আর্ট গ্যালারিতে শুরু হলো জেলাভিত্তিক ডাকটিকিট সংগ্রহ প্রদর্শন। আগরতলা ডাক বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিমনাস্ট দীপা কর্মকার ও তার কোচ বিশ্বেশ্বর নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন ডাক টিকিটের উত্তর পূর্বাঞ্চলের সিপিএমসি বাসু মিত্র অন্যান্য। এদিনের অনুষ্ঠানে জিমনাস্ট দীপা কর্মকারের নামকরণে প্রকাশ করা হয় একটি ডাক স্ট্যাম্প। शायद ये पहला फंक्शन है मेरे टेक्नोलॉजी नॉर्थ ईस्ट में जो मैं अटेंड कर पा रहा हूँ। नहीं तो हर बार कुछ ना कुछ ऐसा होता था कि मैं नहीं जा पाया, अरुणाचल में नहीं जा पाया, नागालैंड में नहीं जा पाया। अगर तला आ सका इसकी मुझे बहुत खुशी है। और फिलहाल जैसा कि हम लोग सब जानते हैं कि एक ऐसी हॉबी है जो किसी न किसी समय हम लोग सब में अपनाई होती है, अपने उम्र के किसी न किसी पड़ाव पर, चाहे हम बहुत छोटे बच्चे रहे या बीच में बड़े। स्टैम्प हमेशा हमको आकर्षित करते हैं क्योंकि स्टैम्प পূর্ত দপ্তরের গাফিলতিতে দশে পড়লো নির্মীয়মান বসতবাড়ি। ঘটনা শনিবার রাজধানীর ফায়ার সার্ভিস চৌমুহনি এলাকায়। বিগত কয়েক মাস আগে থেকে বক্স কালভার্টের ড্রেন নির্মাণের কাজ শুরু হয় ওই এলাকায়। ফলে ড্রেনের পাশে থাকা বাড়িঘরের সীমানার ভিতরে মাটি কেটে পূর্ত দপ্তরের কর্মীরা শুরু করে ড্রেন নির্মাণ করে। এ ব্যাপারে বাড়িঘরের মালিকরা বাধা দিল, কর্ণপাত করেনি দপ্তরের কর্মীরা। ফলে আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে বাড়িঘরের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সদর মহকুমা শাসক, বটতলা ফাঁড়ি থানার পুলিশ সহ পূর্ত দপ্তরের কর্মীরা। ঘটনাটা ঘটেছে 4-5টার দিকে। এটা ঘটনাটা ঘটেছে কবে থেকে? কাজটা শুরু হয়েছে আজকে, এক মাস হবে। কিন্তু মানে মাটি নিচের থেকে, মানে ট্যাঙ্কি আমাদের পুরো হ্যাঙ্গিং পজিশনে ছিল, ঠিক আছে, নিচের থেকে মাটি সরছে। আমরা কমপ্লেন করেছি যে হানা দেওয়ার জন্য, হানাটা দেওয়া হয়নি, ঠিক আছে, বলছে কিছু হবে না, রিস্কের কিছু নেই। আজকে আমরা দেখলাম বিকালের দিকে পুরো ভেঙে পড়েছে, পুরো এই সাইড পুরো ভেঙে পড়েছে। এখন আমাদের কী করে থাকবো, কোথায় যাব, আমাদের গ্যাস লাইন এখন বন্ধ, ওয়াটার ট্যাঙ্ক পুরো ভেঙে পড়েছে, কল পাম্প পুরো ভেঙে পড়েছে। তো আমরা এখন কিছু ডিসিশন নিতে পারছি না এবং খুব টেন্স পজিশনে আছি যে এখন কী করি আমরা। কবে নাগাদ আপনারা কমপ্লেনটা করেছিলেন এবং কার কাছে বলছিলেন? আমরা এমনি মুখে মুখে ওদেরকে বলছি, কিন্তু আজকে যখন ভেঙে পড়েছে এখন আমরা মেয়রকে জানানো হয়েছে, পুলিশ সব জানানো হয়েছে, সাবডিভিশন 1 থেকে এসছে, পিডব্লিউডি সাবডিভিশন 1 থেকে। তো এখন দেখছি কী স্টেপ ওরা নিতে পারে। যে এখানে আধিকারিকরা এসছেন, আমাদের মহকুমা যিনি শাসক উনিও আছেন, ইঞ্জিনিয়ারও আছেন, তাদের সঙ্গে আলোচনা করে আমি যতটা বুঝতে পেরেছি যে তারা এটাকে একটা দুর্ঘটনা বলে এড়াতে চাইছে। কিন্তু যথাযথ যে ব্যবস্থা আমাদের দপ্তরের দিক থেকে নেওয়া উচিত ছিল, দপ্তর সেইভাবে সতর্কতার সঙ্গে তারা এই কাজটাকে সম্পন্ন করার জন্য এগিয়ে আসে। জনগণের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। আমি অবিলম্বে যথার্থ সহযোগিতা এবং সমর্থন করে আমরা এই উন্নয়নমূলক কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রপার প্রোটেকশনের অ্যারেঞ্জমেন্ট করে এই এজেন্সিকে সতর্ক করে দিয়ে যাতে এই ধরনের দুর্ঘটনার হাত থেকে এলাকাবাসী রেহাই পায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম,
যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল, যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে, বললেন কোথাকার কোন আরএফএল, অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছে। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর। নোট বাতিলের প্রতিবাদে সর্বভারতীয় কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর যক্ষ্মা নিবারণী হলে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে 25 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জনবেদনা সম্মেলন। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা। 1,000 এবং 500 টাকা নোট বাতিল করার ফলে সারা দেশের মধ্যে সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের মধ্যে একটা হঠাৎ বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যে টাইমটা তিনি দিয়েছিলেন, এই টাইমের মধ্যে সচল হয়ে যাবে সারা দেশ, এটা হয়নি। তার প্রতিবাদে এই নোট বাতিলটাও আমি সাংবিধানিক বিষয়ে আমি আসছি না,
দেশবাসীর কাছে একটা বোরখা কাটে। ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতি তৃতীয় ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলনকে সামনে রেখে শনিবার রাজধানী রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সংগঠিত হয় এক প্রকাশ্য সমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, টিআইসিসি রাজ্য সম্পাদক স্বপন বল সহ আরো অনেকে। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী তপন চক্রবর্তী কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে। আর কথা বলবেন আপনাদের ইনিয়ার স্টেশন, এই যে বড় বড় থেকে আমরা কথা বলতে পারি শিক্ষার ক্ষেত্রে ত্রিপুরা আমরা সকলে মিলে কাজ করছি বলেই গিয়া ভাইসি এই যে মাথা উঁচু করে আজকে আমরা বলি ত্রিপুরা সারা দেশের সামনে নদীর সৃষ্টি করেছে। শনিবার রাজধানীর বেশ কয়েকটি রোজবেলি সম্পত্তিতে তালা ঝোলালো রাজ্য সরকার। এদিন আমতলীস্থিত রোজবেলি পার্ক, বর্দোয়ালি রোজবেলি অ্যাপার্টমেন্ট ও রবীন্দ্র চত্বরে রোজবেলি অফিসে তালা ঝুলিয়ে দেয় ডিসিএম সহ বিভিন্ন আধিকারিকগণ। লোক ডিসিএম হ্যাঁ তারা দুজন ভাই আমি চিনছি, আর বাকি দাদা চিনছি না। কি পরিচয় দিয়েছেন? তারা একজন পরিচয় দিয়েছে ডিসিএম, আমি ডিসিএম একজন মহিলা। বাস এখন এই কথা কইয়া কইতাছে তোমরা অফিসে খবর দাও, এইটা ক্লোজ করে দিবা, গ্যাস টাস যা আছে ব্যাগে দাও। কত জন গেস্ট আছে? আমি বললাম 50,000 জন আছে। তখন স্যার একটু অপেক্ষা করেন, ম্যাডাম বললাম একটু অপেক্ষা করেন, আমরা স্যার তারা আইব, আইলে এরপরে কথা হইব। এরপরে স্যার তারা আইলো, কথা কইছে, কথা কইছে কি স্যার আপনি বন্ধ করবেন এই কপি টপি কিচ্ছু, পার্ক বন্ধ করবেন কপি টপি কিচ্ছু, বা আমাদের এখানে এত কোটি কোটি টাকা সম্পদ আছে, এটি তো কিচ্ছু নিছেন নাম নেবা। অর্ডার মোতাবেক অ্যাটাচমেন্ট করা হচ্ছে এন্টায়ার রোজবেলি পার্ক, হ্যাঁ পার্ক এবং অ্যাসোসিয়েটেড এরিয়া, যেটা সাবসিকুয়েন্ট অর্ডার করেছে এসডিএম সদর। কি অর্ডারটা কি ছিল? অ্যাটাচমেন্ট করার জন্য। কি গভর্নমেন্টের সঙ্গে অ্যাটাচমেন্ট হচ্ছে? হ্যাঁ গভর্নমেন্টের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে অ্যাটাচ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই অর্ডারটা কবে এসেছিল? আজকে এসেছে। আজকে এসেছেন আপনারা? হ্যাঁ আমরা আজকে এসেছি। ঠিক আছে, তখন ওই কর্মীরা যারা রয়েছে তাদের যে বিক্ষোভ সেটা কিভাবে করবেন বা কি করবেন? কর্মী বিক্ষোভ তো এখানটায়, দিস ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম টু শো রেজুলিউশন, সেখানে আপনার এসডিএম সাহেবের কাছে যেতে হবে, যে দ্য অর্ডারিং কোর্ট বিক্ষোভটা ওনাকে দেখাতে হবে। আই এম হিয়ার টু অনলি এক্সিকিউট দ্য অর্ডার অফ দ্য কোর্ট, নাথিং এলস, এখানে আমার কিছু ইনোভেশন নাই, কোর্ট যা অর্ডার দিয়েছে সেটা এক্সিকিউট করা পর্যন্ত আমার ডিউটি ছিল। বিক্ষোভ থাকলে যাবে এসডিএম স্যারের কাছে, যাবে বলবে, বিক্ষোভ দেখাবে। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স, পারিজাত এবং পলাশ।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে। এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসর ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্তুয়ালী আগরতলা। নূপুর পায়ের রিনিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরো জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ড এর ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, ব্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় বণ্টন নিয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের উপর অভিযোগ তোলেন তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে সুদীপ রায় বর্মনের অভিযোগকে খারিজ করে দেয় সিপিএম সদর বিভাগীয় কমিটির সম্পাদক সুভাষিস গাঙ্গুলী। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম সদর বিভাগীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অরুণ সিনহা সহ অন্যান্য। যে গতকাল আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা, বিধানসভার সম্মানিত বিধায়ক সুদীপ রায় বর্মন একটা সাংবাদিক সম্মেলন করে, এই সাংবাদিক সম্মেলনে উনি যেটা বলার চেষ্টা করেছেন যে PMAY প্রকল্পে যে ঘর তৈরি হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ায় এলাকায়, এখানে দুর্নীতি হচ্ছে। উনি সুনির্দিষ্টভাবে 8 নম্বর ওয়ার্ডের কিছু নাম তুলে ধরেছেন, ধরে বলেছেন এইগুলো সমস্ত বেআইনিভাবে হয়েছে, স্বজন পোষণ হয়েছে এবং এগুলো হওয়ার কথা ছিল না, ক্রাইটেরিয়ার মধ্যে এগুলো পড়েনি। পূর্ব ঘোষণা অনুযায়ী 11 দফা দাবির ভিত্তিতে 27 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যব্যাপী যুব তৃণমূল কংগ্রেস পদযাত্রা সংগঠিত করবে। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত চৌধুরী। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে যুব তৃণমূল সভাপতি জানান কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদী দলের এই পদযাত্রা। এবং সর্বপ্রথম আমরা কমিটির পক্ষ থেকে সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি অভিষেক ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানিয়েছি এবং আগামী দিনে
এই কমিটি প্রত্যেকটি মহকুমায়, প্রত্যেকটি জেলা এবং রাজ্য স্তরে দীর্ঘ ২৪ বছর ধরে যে সিপিএম এর যে স্বৈরতান্ত্রিক সরকার চলছে, সেই সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে রাজ্যের যুবকদেরকে, রাজ্যের মানুষদেরকে একটা নতুন দিশা প্রদান করবে বলে আমরা মনে করি। তৎসঙ্গে আমাদের আজকের এই এক্সিকিউটিভ মিটিং এ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আপনারা জানেন যে পূর্বপরি সেখানে ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ তৃণমূল কংগ্রেসের যে ১১ দফা দাবির সমর্থনে আইনমান্য আন্দোলন, সেই আইনমান্য আন্দোলনকে সফল করার জন্য এবং ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য আগামী ২৭ তারিখ থেকে, জানুয়ারি মাসের ২৭ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ পর্যন্ত রাজ্যব্যাপী যুব তৃণমূল কংগ্রেস পদযাত্রা সংগঠিত করব। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।